জোর সে কই একটু করে। চল 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 রে সবাই দারুল কুরআন মাদ্রাসা, চল 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 রে সবাই দারুল কুরআন মাদ্রাসা। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। এই মাদ্রাসার পরিবেশ মুদের মুগ্ধ করার মতন, এই মাদ্রাসা মনে হয় যেন জান্নাতের মতন, এই মাদ্রাসার পরিবেশ মুদের মুগ্ধ করার মতন, এই মাদ্রাসা মনে হয় যেন জান্নাতের মতন। এই মাদ্রাসাকে প্রভু কবুল কর, এই মাদ্রাসাকে প্রভু কবুল কর, এই আবেদন আমরা জানাই, চল 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 রে সবাই দারুল কুরআন মাদ্রাসা। এই মাদ্রাসার উস্তাদগণ মুদের মা বাবার মতন, আদর স্নেহ দিয়ে মুদের করেন কত যে যতন, এই মাদ্রাসার উস্তাদগণ মুদের মা বাবার মতন, আদর স্নেহ দিয়ে মুদের করেন কত যে যতন। এই মাদ্রাস উস্তাদগণকে প্রভু কবুল কর, উস্তাদগণকে প্রভু কবুল কর, এই আবেদন আমরা জানাই, চল 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 রে সবাই দারুল কুরআন মাদ্রাসা। এই মাদ্রাসা পরিকল্পনা হবে তিন তলা ভবন, এই মাদ্রাসায় একন অর্থের প্রয়োজন, এই মাদ্রাসায় দান করিবেন, এই মাদ্রাসায় দান করিবেন, এই আবেদন আমরা জানাই, চল 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 রে সবাই দারুল কুরআন মাদ্রাসায়। মাদ্রাসা দেখাইতাম আইসি, একটা নতুন মাদ্রাসা উদ্বোধন হয়েছে উসমানীনগর উপজেলার মাটিহাইল মাটিহালি গ্রাম দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা। আপনি মাদ্রাসা সভাপতি, আপনার নামটা আমরা জানতাম পারিনি। আমার নাম মাহমুদ আলী, আমি এই গ্রামেরও সন্তান, এই লন্ডন প্রবাসী, লন্ডন তাকিয়ে। আজকে এই মাদ্রাসাটা আমরা প্রতিষ্ঠা করছি আমার বাবার ভূমি, আর মাদ্রাসায় একটা নির্মিতব্য অলরেডি ভবন আছিল, এই ভবনটারে আমরা পূর্ণ সংস্কার করিয়া আপনার এই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী, এলাকার মানুষের অনেক ধরনের আবদার আছিল যে একটা এখানে একটা কৌমি মাদ্রাসা হইতো। কৌমি মাদ্রাসা তো আপনারা সকলেই অবগত আছেন যে বিভিন্ন সময় মানুষের আর্থিক সাহায্য সহযোগিতায় লীলা দান খয়রাত এগুলাইও চলে, কিন্তু আমরা চিন্তা ভাবনা করলাম হয়তো আমাদের কিছু সামান্য একটা আর্থিক অবস্থা আছে, আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করি, করলে হয়তো আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকজন আছে, দিনী ইসলাম প্রিয় মানুষজন এই গ্রামের এই পঞ্চায়েতের এই এলাকার আছেন, আরও বিভিন্ন খান্তনে বিভিন্ন মানুষে আশা করি আমাদের সাহায্য সহযোগিতা করবা। এই মাদ্রাসার অনেক জরুরত আছে, ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে হইয়া যাইমু, আপনারা দেখতে থাকুক আমরা অনুরোধ করি, আপনারা ধন্যবাদ জানাই যে খান্তনে দেখরা দেখতে চাই ওই ধোকা কোরআনের ফাঁকি, যারা কোরআন শিক্ষা লোর ইসলাম প্রিয় আগ্রহীবার লাগে, যারা জহর রায়ের মাঝে মানুষ গোড়ার খারিগর হল আছে আমরা লগে, আমরা মানুষ গোড়ার খারিগর হল লগে আমরা মাতমু, যারা মানুষ হলরে এরারে মৌলানা হাফিজ সাহেব এবং ইসলামের খাদিমদার হিসাবে যারা গড়িয়া তুলরা তারার লগে আমরা মাতমু, তারা নিরসভাবে আমরা লগে হাম করিয়া যাইরা। তো আপনারা দেখতে পারা মাদ্রাসা, মাদ্রাসা আসলে তেমন বড় নাই মাদ্রাসাটা, তো আপনারা দেখরা, তো আমরা অনুরোধ যে আমরা যে আর সভাপতি আছেন সেক্রেটারি আছেন তারার কোনো প্রবলেম থাকলে তারা হইবা, তো আমরা আমরার ইচ্ছা যে আপনারা সকল এই মাদ্রাসার লাগে সহযোগিতার লাগে গিয়াইতা, ইচ্ছা এই মাদ্রাসার লাগে আসলে আমরা একটা চ্যারিটি করবো, মাদ্রাসার প্রবলেম আছে অনেক প্রবলেম আছে আসলে প্রবলেম আমরা তুলিয়া ধরবো চ্যারিটি করবো।
হাদিস শরীফ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিয়াছেন বা নিজে করিয়াছেন অথবা সাহাবায়ে কেরামদেরকে করিতে দেখিয়া নিষেধ করেন নাই তাই হাদিস আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাটি কর অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি কুরআন মজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দিতে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম দিনে ইলম তালাব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আত্তুহুরু শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ মিফতাহুল জান্নাতি সালা নামাজ বেহেস্তের সাবি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে ফাজলুল আলিমিন আল আবিদ আর দেখরা আমার লগে বাচ্চাই নকল আসেন আপনারা তো আরো দেখা আকবর জুবাইল ভাই মাদ্রাসাটা দেখাইবানি ওই দেখুক আপনারা হিপস হিপস বিভাগ যেখানে কোরআনে কোরআন শিক্ষা দেয় কোরআন মুখস্থ করা হয় এটা হলো হিপস বিভাগ এর বাদে আছে আমরা শ্রেণীকক্ষ আছে নুরানি দ্বিতীয় শ্রেণী নুরানি চতুর্থ এবং নুরানি প্রথম নুরানি দ্বিতীয় নুরানি তৃতীয় আপনারা দেখতে পাররা তো আমরা এখন আসলে একটা কোরআন যারা বাচ্চাই নিয়েছেন আমরা কোনো তো নুরানি প্রথম যে ক্লাস আপনারা দেখা ওই দোকান নুরানি প্রথম আসলে মাদ্রাসাটা স্বল্প হওয়ার কারণে মাদ্রাসাটা আসলে অনেক বড় না যে পরিমাণ আসলে ছাত্র আছে তারা আমার মনে হয় একটু কষ্ট হয়ে যায় মাদ্রাসা আরো বড় করা দরকার তো আমরা ফবাসী যারা আসেন তারা সহযোগিতা আমরা চাইবো আর আমরা একটা চ্যারিটি কর্ম পরিবর্তিত এই মাদ্রাসার লাগে আপনারা হেল্প করবো মাদ্রাসাটা আপাতত আপনারা পরিস্থিতিতে দৌড় যে এখানে মাদ্রাসা আছে আসলে অনেক মানুষে জানেন না এখানে যে নয় একটা মাদ্রাসা হয়েছে আসলে বেশি হয়েছে না এক বছর আগে মাদ্রাসাও তা উদ্বোধন হয়েছে আর আজকে মাদ্রাসার আজকে প্রথম ওয়াজ মাহফিল হওয়ার তো এর লাগে আমরা সিলেট টু লন্ডনের পক্ষ থেকে আমরা মাদ্রাসাটা দেখাইতাম চাই আর ওই দোকান নুরানে দুই আসলে তার রুম তেমন বড় নাই কারণ এই যারা স্টুডেন্ট হল আছেন তারা আসলে এখানে মনে হয় যে দারুণ ক্ষমতা যে তখন আছে স্টুডেন্ট সকলের লাগে আসলে তখন দারুণ ক্ষমতা নাই এই মাদ্রাসা আরো বড় করা উচিত তো আপনারা সকলের সহযোগিতা আমরা চাইবো সিলেট টু লন্ডনের পক্ষে তিনি আমরা একটা চ্যারিটি কর্ম চ্যারিটি আপনারা সহযোগিতা করবো এখন আমরা সহ সভাপতির লগে মাদ্রাসার মাতমু এলাকাবাসী মুরব্বী আনুকলর সার্বিক সহযোগিতা পরামর্শে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আমরা গ্রামের প্রবীণ মুরব্বী জনাব আনফর আলী আমরা সবার সম্মানিত ব্যক্তি তাই মাদ্রাসার এই জায়গাটা এবং এই বিল্ডিং প্রস্তুত আসিল এই বিল্ডিংটা মাদ্রাসা দান করছেন আর এ যাবৎ প্রথম বছর ইনশাল্লাহ প্রায় শতখানিক ছেলে মেয়ে মাদ্রাসার শিক্ষার অংশগ্রহণ করছেন আমরা আশা করলাম ভবিষ্যতে যত দিন যাইব ইনশাল্লাহ আরও ছাত্রছাত্রী বাড়ব এবং বর্তমানে যে বিল্ডিং আছে যে রুমগুলো আছে আপাতত এই রুমগুলার মধ্যে মোটামুটি শিক্ষাদান চলতেছে কিন্তু যদি ছাত্রছাত্রী সামনে দিয়ে আরও বাড়ে তাহলে আমরা আরো জায়গার দরকার আর আপনার ওখানে আরো কোন সহ সভাপতি জেনারেল আবেদিন তো আপনি মাদ্রাসা সম্বন্ধে কিছু কইবানি জি অবশ্যই আসসালামু আলাইকুম এটা একটা ছোট্ট পরিসরের মাদ্রাসা আমার গ্রামের একজন প্রবীণ মুরব্বী তাই মাদ্রাসার ভূমি সহ একটা বিল্ডিং দান করছেন যার কারণে এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তান ছেলে লন্ডন প্রবাসী জনাব মাহমুদ আলী সাহেব তাই এখন যোগান দিয়ে যায়রা আমরা আপাতত ওভাবে চললাম এখন আমরা আগামীতে অনেক জরুরত আছে এগুলা পূরণ করার লাগি আমরা আপনার মাধ্যমে আমরা মুসলিম প্রিয় মানুষ সকলকে আমরা জানাইতাম সাইরাম যে আমরা সহযোগিতা করতাম আমরা মাদ্রাসাটা আরও উন্নত হইতো আরও উজ্জ্বল হইতো লেখাপড়ার মান আরও বাড়তো আমরা এখানে প্রথমে 30-35টা ছেলে দিয়ে শুরু করছিলাম ছোটো ছোটো কমল বাচ্চেন এখন আমরা 125-20 কাছাকাছি বাচ্চেন আছে মাত্র মাদ্রাসার বয়স হয়েছে আমরা 7-8 মাস
যে এখানে আপনারা বোর্ডিং আছেন মাদ্রাসা? জি না, আপাতত আমরা বোর্ডিং নাই, বোর্ডিং করতাম চাইলাম, কিন্তু আমরা তো নতুন থাকার কারণে আমরা অনেক জিনিস খুলে উঠতাম পারলাম না। আমরা টার্গেট আছে বোর্ডিং করতাম, বোর্ডিং কো বাচ্চা আছে, অনাবাসিক বাচ্চা থাকে, আমরা খুব কষ্টে থাকে এখানে মাঝে। থ্যাংক ইউ আপনারে। তো আপনারা যে কই মুজে আপনি কি তা আপনার একক ভাবে মাদ্রাসাটা আপনি চালিয়ে যাইরানি? যে বর্তমানে মাদ্রাসা যখন আমরা শুরু করছিলাম তখন আপনার আমার বিশেষ করে আমার প্রবাসী কিছু বন্ধু বান্ধব আছেন, বিশেষ করে যারা লন্ডন থাকেন, তারা আমার আর্থিকভাবে একটা সহযোগিতা করছেন। ও সহযোগিতার মাধ্যমে যতটুকু টাকা পাইছিলাম আপনার আর আমার পরিবারের পক্ষ থেকে যে টাকাটা, আর আমার এই এলাকার প্রত্যেকটা মানুষে সামান্য হলেও তারা প্রত্যেক সময় আপনার সাহায্য সহযোগিতা করিয়া আমরা মাদ্রাসাটা আপনার উদ্বোধন করছিলাম। তো আমি আর একটা জিনিস জানতাম স্যার, যে গরিব বাচ্চা যারা আছেন এরা লাগে আপনারা কিতা সহযোগিতা করেন? আপনার গরিব দনী যেবও আছে আমাদের মাদ্রাসার প্রায় 100+ ছাত্র আছে, আমরা কিন্তু খেরকিস্তনে বেতন আদায় করি না। আমরা গত মাদ্রাসা উদ্বোধনের পরে আমরা বাচ্চাদেরে আপনার ফায়জামা পাঞ্জাবি আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এটা আমরা ডিস্ট্রিবিউশন করছি, কিন্তু আমরা দেখা গেছে যে আমাদের অনেক নিড আছে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা আমার গেছে সবচেয়ে নাড়া দেয় আমার বিবেক, হয়তো আমার আর্থিক অবস্থা এতটুকু সচ্ছল না যে আমি একলা এগুলো বহন করিয়া যাওয়ার মতো, যে আবাসিক যে ব্যবস্থাটা আমার মাদ্রাসায় পাঁচ প্রায় 25 জন হিপস বিভাগের ছাত্র আছে, তাদের আবাসিক থাকার ব্যবস্থা আছে হয়তো কোনো মতে থাকা যায়, কিন্তু তাদের খানির ব্যবস্থাটা আমরা এখনো করতাম পারছি না। তো তোমার নাম কি থাকো? সামিরা। তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ান পড়ো। হুজুর হলে মায়া করেননি? পড়াইনি হুজুর হলে। আর এমনি তোমার ভালো লাগেনি মাদ্রাসাতে পড়তে? তা আর আমরা এখন মত পাইনি। তোমার নামটা কি? লিমা বেগম। তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ান। তো এখানে লেখাপড়া কিলা ভালো হয়নি? তো তোমার তো যে খানদাত ইমাদেশ হয়েছে তোমার তো খুশি নি, লাভ হয়েছে নি? আচ্ছা, তো আসলে আমরা ছাত্র ছোট ছোট আমরা ভাই বোন দেখা আরো আরো আমরা ভাই বোনদের দেখাইমো, আর আমরা গজল শুনবো আসলে কোন দেখবো আমরা কোনো ভাইয়ে দেখি আমরা গজল শুনাইতে হারেননি, আসলে কোনো ভাইয়ে গজল শুনাইবা নি আমরা। তো দেখরা বাচ্চা তোরে দেখো তুমি, তো আমরা একটা গজল শুনবো আসলে আমরা কুমোরমতি ছাত্রন্তর গেছতে নে। তো কোন ভাইয়ে গজল শুনবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ও গো কামলিওয়ালা তুমি মদিনার ফুল, এই দোরার মাঝে নেই কো তোমার সমতুল। ও গো কামলিওয়ালা তুমি মদিনার ফুল, এই দোরার মাঝে নেই কো তোমার সমতুল। খুদার প্রিয় হাবিব তুমি, খুদার প্রিয় হাবিব তুমি, তুমি প্রিয়ার রাসূল, তুমি মদিনার ফুল, এই দোরার মাঝে নেই কো তোমার সমতুল। ও গো কামলিওয়ালা তুমি মদিনার ফুল, এই দোরার মাঝে নেই কো তোমার সমতুল। তোমার নূরে নিখিল জাহান সৃজিয়াছেন প্রভু মহান, তোমার নূরে নিখিল জাহান সৃজিয়াছেন প্রভু মহান, আশেক হৃদয় হয় যে সদা, আশেক হৃদয় হয় যে সদা, তোমার প্রেমে বেকুল, তুমি মদিনার ফুল, এই দোরার মাঝে নেই কো তোমার সমতুল। ও গো কামলিওয়ালা তুমি মদিনার ফুল, এই দোরার মাঝে নেই কো তোমার সমতুল। হুরমালায়েক চাঁদ সিতারা তোমার প্রেমে মাতুয়ারা, হুরমালায়েক চাঁদ সিতারা তোমার প্রেমে মাতুয়ারা, হুরমালায়েক চাঁদ সিতারা
তোমার প্রেমে মা তোয়ারা, তুমি নবী দেনের ছবি, তুমি নবী দেনের ছবি, তুমি নূরের রাসূল, তুমি মারিফুল, এই দোরার মাঝে নেই কো তোমার সমতুল, ওগো কামলিওয়ালা তুমি মদিনার ফুল, এই দোরার মাঝে নেই কো তোমার সমতুল, ওগো কামলিওয়ালা তুমি মদিনার ফুল, এই দোরার মাঝে নেই কো তোমার সমতুল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসা আর এই মাদ্রাসার আর্থিক যেগুলা সবার সাহায্য সহযোগিতা চলে, আর বর্তমানে যে আমরা শিক্ষকতা করলাম, শিক্ষকতার পাশাপাশি ছাত্রগুলার যে মেহনত চলে আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু সাধ্য আছে ততটুকু দিলাম। আর আপনারা কাছে দোয়া দরখাস্তটুকু যে মাদ্রাসার যেন আরও উন্নতি হয়, আর বিশেষ করে এই মাদ্রাসার ভূমিদাতা আমরা প্রবীণ মুরব্বী এলাকার তান ছেলে লন্ডন প্রবাসী মাহমুদ আলী সাহেব, বর্তমানে যে উদ্যোগ নীরা বা যে জনীরা আল্লাহ তালা কিছু সবার কিছু এই দরখাস্ত দোয়া কর্তা যে তারা আল্লাহ তালা তান এই ব্যবসা বাণিজ্যের মাঝে খায়রে বরকত দিতা, আর হায়াত দিতা, যাতে এই কই মাদ্রাসার যে একটা উদ্যোগ নিছন আল্লাহ তালা তার মনের আশাটা যেন পুরা করে। আর বিশেষ করে দোয়া করবা আমরা ছাত্রছাত্র ছাত্রীর লাগে, যে এটা আসলে যতটুকু আমরার প্রয়োজন ফোন তো প্রয়োজন যতটুকু না মাদ্রাসার, তো সামনে দিয়ে যখন ছাত্র বাড়ব এই ছাত্র আরও বেশি প্রয়োজন, রুমেরও দরকার আছে বা আর্থিক অবস্থাও দরকার আছে। আপনারা জানেন যে সিলেট লন্ডন আসলে গরিব দুঃখী এবং মেহনতি মানুষ লিয়ে সবসময় কাজ করে। বিগত আপনারা জানেন আমরা অনেক মসজিদ অনেক মসজিদ অনেক মাদ্রাসা অনেক গরিব মানুষ লিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন যে সিলেট লন্ডন কিন্তু আমরা অনেক মানে ফান্ডাইজ হয়েছিল, আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন, যে মসজিদে দিচ্ছে এই মসজিদ সহ আমরা দেখাইছি আপনারা জানেন। তো আমরা চেষ্টা করবো এই মাদ্রাসা সম্পর্কে যে কমিটির যারা আছেন তারা আমরা লোক অবশ্যই যোগাযোগ করবা, সম্ভবত তারা মানে চারাঠি একটা ব্যবস্থা করবা, কিন্তু করেন তো অবশ্যই আপনারা আপডেট জানবা। বাট আমরা যতটুকু জানি এই মাদ্রাসা উপলক্ষে আজকে তারা মানে প্রথম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হইল। সো আপনারা দ্বারা কথা যারা আছেন সকল দাওয়াত আপনারা অবশ্যই ওয়াজও আইবা, ইনো বালা বালা ওয়াজ বক্তা আছেন। তো আপনারা দেখতে পারছেন যে এখানে ও যে বর্তমান যে মাদ্রাসাটা করায় এগুলো কিন্তু অনেক ছোটো, ঠিক আছে নানি? আমি আপনার তো মাদ্রাসার সেক্রেটারি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিতা আছে, মাদ্রাসা আরও বড় করার উদ্দেশ্য আছে, এনে কেমনি কিতা করিয়া আপনি আগ্রহী আপনারা আগ্রহী পারবা ও বিষয়ে একটু কথা। আমরার মাদ্রাসার বহু প্রয়োজন আছে, এখন আমরা তো কম ছাত্র দিয়ে দিয়েছিলাম মানে 20-30 জন ছাত্র, যেমন আমরা 100-200 ছাত্র হয়ে গেছি নাকি, এখন আমরার অনেক প্রয়োজন আছে। আমরা ইন্য দুতলা করা লাগবো, আবাসিক এলাকা করা লাগবো, এর বাদে তোমার বাচ্চাঞ্চর খানির ব্যবস্থা, 20-25 জন ছাত্র আসন শিবজ আসন এরা এইগুলো থাকে, তারার বাসা থেকে বাদ আনে, কিন্তু আমরার মাঝে খুব এটা আঘাত লাগে। আমরা যে খানির ব্যবস্থা করতাম পারছি না, তারারে আমরা তো এলাকা কিছু গরিব। এখন বর্তমানে যে দাতা আসল কি জায়গার মালিক মাহমুদ আলী সাহেব অথবা আমার মামা তার আব্বার নাম হলো আনফুরুল্লাহ, তাই এককভাবে চালে যা দিয়ে আমরা খালি লগে খালি আসি মুখ দি মাতাই। তোমার নাম কি দেবো ভাই? রেদুয়ান আহমদ। ওকে, ও ভাই সাকো ও ক্যামেরা বাদি সাহ, তুমি মানে ভবিষ্যতে কিতো হইতা চাইলে? হাবিব চাপ আমার বিশেষ করে আমার লন্ডন প্রবাসের মধ্যে যে সমস্ত ভাইয়েরা আছেন, বিশেষ করে এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এবং আজীবন দাতা সদস্য, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই দেখছেন যে মাদ্রাসার হাজত অনেক বেশি, অনেক প্রয়োজন আছে, আমরা
সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব অনেক কিছু কইছো না, আমার আর কবার মতন নাই। এরপরও বিশেষ করে আমরা 112 জন ছাত্র বর্তমানে আমরা মাদ্রাসার মধ্যে আছে, এর মধ্যে হিজ বিভাগ আছে। হিজ বিভাগের ছাত্রদের তারা জায়গার সংকুলন হচ্ছে না, ছাত্রদের সংকুলন জায়গার সংকুলন হচ্ছে না, আবাসিক ব্যবস্থার দরকার আমরা অনেক অর্থের প্রয়োজন আছে।